সূরা আল আনাম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাও। তাদের মালিকের নিদর্শন সমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি? আকাশ থেকে তাদের উপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কেতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তাহলেও কাফেররা বলত এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত? যদি সত্যিই আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সলা তো তখনই হয়ে যেত, এরপর তাদের তো আর কোনো অবকাশই দেওয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যিই ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম, তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহী নিমজ্জিত থাকত। হে রসুল, তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, তুমি তাদের বলো তোমরা এই পৃথিবীতে ঘুরে ফিরে দেখো, দেখো যারা নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত? তুমি বলো এর সবকিছুই আল্লাহ তাআলার জন্য। মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড় করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সত্য স্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এমন একটি দিনের আগমন কখনো বিশ্বাস করে না। রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে তার সবকিছুই তার জন্য। তিনি এদের সবার কথা শোনেন এবং সবার অবস্থা দেখেন। হে নবী, তুমি বলো আমি কিভাবে আসমান সমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সৃষ্টিলোকের সবাইকে আহার যোগান, তাকে কোনো রকম আহার যোগানো যায় না। তুমি বলো আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই, এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে সামিল হইও না। তুমি আরো বলো আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহাদিবসের আজাব আমার উপর আপতিত হওয়ার ভয় করি। সে কিয়ামতের দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর এটিই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য। জেনে রেখো যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া আর কেউই তোমা থেকে তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না। তিনি সবকিছুর উপর একক ক্ষমতাবান, তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকিবহাল। তুমি তাদের বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড়? তুমি বলো হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন। এ কোরআন তার কাছ থেকেই আমার কাছে নাজিল করা হয়েছে যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি আজাবের ভয় দেখাই।
তোমরা কি সত্যিই এই কথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আরো কোন ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারব না। তুমি বলো, তিনি তো একক, তোমার আল্লাহ তাআলার সাথে যে শিরক করে যাচ্ছ তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তোমার আগে যাদের আমি কেতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের, কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখন ঈমান আনবে না। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে কোন মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোন আয়াতকে অস্বীকার করে? এ ধরনের জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারবে না। একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর মুশরিকদের উদ্দেশ্য করে আমি বলব, তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরীক মনে করতে? অতঃপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তিই থাকবে না যে আল্লাহ তাআলার কসম যিনি আমাদের মালিক, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আজাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে, এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যে মনে হয় তোমার কথা কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি। মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয় তবু তারা তার প্রতি ঈমান আনবে না, এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। মূলত এ আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এদের দাঁড় করানো হবে, তখন তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। তারা আসলেই মিথ্যাবাদী। এ লোকগুলো আরো বলে, আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনর্জীবিত হব না। হায়, তুমি যদি সত্যি সেই দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো এদিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন আজাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কেয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এই দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত ভারী ও দীপ্তিষ্ট বোঝা হবে সেটি যা তারা সেদিন বয়ে বেড়াবে। আর এ বৈষয়িক জীবন এ তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা কি মোটেই অনুধাবন করো না? হে রাসূল, আমি জানি এ লোকগুলো যেসব অহেতুক কথাবার্তা বলে তা তোমাকে কত পীড়া দেয়, কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। তোমার আগেও এভাবে বহু নবী রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালাবার পরেও তারা কঠোর ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়েছে। আল্লাহর কথা রদবদলকারী কেউ নেই। তদুপরি নবীদের এসব সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। তারপরেও যদি তাদের এ উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয় তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো, সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো কিছু একটা নিদর্শন নিয়ে এসো। আসলে আল্লাহ তাআলা যদি চাইতেন তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন। তুমি কখনো জেনে বুঝে মূর্খ লোকদের দলে সামিল হইও না।
যারা এ কথাগুলো যথাযথভাবে শুনে তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে আল্লাহ তাআলা এদের সবাইকেও কবর থেকে উঠিয়ে জড়ো করে নেবেন। অতঃপর মহাবিচারের জন্য তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে। এরা বলে, নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোন নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রসুল, তুমি তাদের বলো, অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু সত্য কথা হচ্ছে এদের অধিকাংশ লোকই কিছু জানে না। জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন, এগুলো সবই তোমাদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আমার গ্রন্থে তথ্য সংযোজনে কোনো কিছু বাকি রাখিনি। অতঃপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়েতের ব্যাপারে বধির ও মূক, তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করে দেন, আবার যাকে চান তাকে সঠিক পথের উপর স্থাপন করে দেন। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো আজাব আসবে কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে, তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? জবাব দাও, যদি তোমরা সত্যবাদী হও বরং তোমরা সেদিন শুধু তাকেই ডাকবে। তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাতে তাদের সবাইকেই তখন তোমরা ভুলে যাবে। তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রসুল পাঠিয়েছিলাম, তাদেরও আমি দুঃখ কষ্ট ও বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। কিন্তু সত্যি যখন তাদের কাফের দলের ওপর আমার বিপর্যয় এসে আপতিত হল তখনও তারা বিনীত হল না, অধিকন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরল। অতঃপর তারা সেসব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল। তারপরেও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারি খুলে দিলাম, শেষ পর্যন্ত যখন তারা তাতে মত্ত হয়ে গেল যা তাদের দেওয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম, ফলে তারা নিরাশ হয়ে পড়ল। এভাবেই যারা আল্লাহ তাআলার ব্যাপারে জুলুম করেছে তাদের মূলচ্ছেদ করে দেয়া হয়েছে। আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই যিনি সৃষ্টিকুলের মালিক। হে রসুল, তাদের তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে? লক্ষ্য করো কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি, আশ্চর্যের বিষয় এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি বলো, তোমরা চিন্তা করে দেখেছো কি যদি কখনো অকস্মাৎ কিংবা প্রকাশ্যভাবে আল্লাহর আজাব তোমাদের উপর আপতিত হয় তাতে কতিপয় জালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি? আমি তো রসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্য কোনো হিসাবে পাঠাই না। তারপর যে ব্যক্তি রসুলদের উপর ইমান আনবে এবং এভাবে নিজেকে সংশোধন করে নেবে এমন লোকদের পরকালে কোনো ভয় নেই এবং তাদের সেদিন কোন রকম চিন্তিত হতে হবে না। অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের এই নাফরমানির কারণে আমার আজাব সেদিন তাদের ঘিরে ধরবে। হে মুহাম্মদ, তুমি বলো, আমি তো তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধন ভাণ্ডার রয়েছে, না একথা বলি আমি গায়েবের কোনো খবর রাখি, আর একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আসলে আমি তো সেই ওহিদি অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয়। তুমি বলো, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না? হে মুহাম্মদ, তুমি সে কিতাবের মাধ্যমে সেসব লোককে পরকালের আজাবের ব্যাপারে সতর্ক করে দাও যারা এ ভয় করে যে তাদেরকে একদিন তাদের মালিকের সামনে একত্র করা হবে, সেদিন তাদের জন্য তিনি ছাড়া দ্বিতীয় কোনো সাহায্যকারী বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তারা সাবধান হবে। যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককেই ডাকে তারই সন্তুষ্টি কামনা করে তাদের তুমি কখনো তোমার কাছ থেকে সরিয়ে দিও না, কারণ তাদের কাজকর্মের জবাবদিহিতার দায়িত্ব যেমন তোমার উপর কিছুই নেই তেমনি তোমার কাজকর্মের হিসাব কেতাবের কোন রকম দায়িত্ব তাদের উপর নেই। তারপরেও যদি তুমি তাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি বাড়াবাড়ি করা লোকদের দলে সামিল হয়ে যাবে।
আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা দিয়েছি, যেন তারা একদল একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহ তাআলা তার অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা কি ভালো করে জানেন না কারা তার প্রতি কৃতজ্ঞ? যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের মালিক নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞানতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করে ও নিজের জীবন শুধরে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আমার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি যাতে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি তাদের বলে দাও, এক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামি করছো আমাকে নিষেধ করা হয়েছে, আমি যেন তাদের গোলামি না করি। তুমি তাদের এও বলে দাও, আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, তেমনটি করলে আমি নিঃসন্দেহে গোমরা হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারী দলের সাথে থাকব না। তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তাকেই তোমরা অস্বীকার করছো। তাকে অস্বীকার করার পরিণাম যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার কাছে নেই। সব জিনিসের চূড়ান্ত ক্ষমতা তো কেবলমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আর এই মহাসত্যটি তিনি তোমাদের কাছে বর্ণনা করছেন, তিনি হচ্ছেন উত্তম ফয়সলাকারী। তুমি বলো, আজাবের যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়ো করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকত তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সলা আগেই হয়ে যেত। জালেমদের সাথে কি আচরণ করা উচিত তা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তার হাতেই নিবদ্ধ রয়েছে, সেই অদৃশ্য খবর তো তিনি ছাড়া আর কারোরই জানা নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন। এই সৃষ্টিরাজির মধ্যে একটি পাতা কোথাও ঝরে না যার খবর তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার পূর্ণাঙ্গ বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। তিনি মহান আল্লাহ যিনি রাতের বেলা তোমাকে মৃত লোকের মতো করে ফেলেন, আবার দিনের বেলায় তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন। পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। আর এ মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তাঁর দিকেই সংঘটিত হবে, অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা কি কাজ করছিলে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল, এজন্যই তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেশতারা এসে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে এরা কখনো কোনো ভুল করে না, অতঃপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে। হুশিয়ার থেকো, কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর এবং তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। তুমি তাদের বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব? তুমি বলে দাও, হ্যাঁ আল্লাহ তালাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন, তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। তুমি আরো বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে। তোমার জাতির লোকেরা তা অস্বীকার করেছে, অথচ তাই একমাত্র সত্য। তুমি তাদের এটুকুই বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে,
তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের উপর হিসাবের কোনো দায় দায়িত্ব নেই। তবে উপদেশ তো দিয়েই যেতে হবে, হতে পারে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে। মহাবিচারের দিন তার জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। সে যদি নিজের সবকিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরো থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি তাদের বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠুকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে, তুমি আমাদের কাছে এসো, আমাদের কাছে মজুদ আল্লাহ তাআলার সহজ সরল পথের দিকে। তুমি বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি, আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি। কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে। তিনি যথাবিধি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিঙায় ফু দেয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত। স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আধার ছেয়ে রাত এল, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখে সে বলে উঠল, এ বুঝি আমার মালিক। কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ এই মনে হয় আমার মালিক। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান, তাহলে অবশ্যই আমার গোমরা লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোকোজ্জ্বল সূর্য এবং দেখেই বলতে লাগলো, মনে হচ্ছে এ আমার মালিক, কারণ এ যাবৎ যা দেখেছি এটা তার সবগুলোর বড়। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমান সমূহ জমিন সহ চাঁদ সূরজ গ্রহ তারা সবকিছু পয়দা করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। এরপরই তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং কুল মখলুকাতের মালিক আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক করছো? অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি এখন আর তোমাদের মাবুদদের দাঁড়াই না, যাদের তোমরা আল্লাহ তাআলার কাজে অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা কথা। আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত। এরপরেও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার করো
তাকে আমি কিভাবে ভয় করব। অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। এ অবস্থায় তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো যদি তোমাদের কিছু জানা থাকে। যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের অধিকারী, মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। তোমার মালিক প্রবল প্রজ্ঞাময় কুশলী। অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আরো সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লুতকেও। এদের সবাইকেই আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের ওপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের জন্য নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকেই বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ হেদায়েত দান করেন। কিন্তু তারা যদি শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কেতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। আজ যদি তারা তা অস্বীকার করে তাতে আমার কোনোই ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। আল্লাহ তাআলা এদের সবাইকে সৎ পথে পরিচালিত করেছেন। অতএব হে মুহাম্মদ, তুমি এদের পথেরই অনুসরণ করো এবং বলো, এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তার যথাযোগ্য মর্যাদা দান করেনি, বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো বস্তু গ্রন্থই নাজিল করেননি। তুমি তাদের জিজ্ঞেস করো, যদি তাই হয় তাহলে মুসার আনিত কিতাব যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথনির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে। সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও জানত না। তা কে নাজিল করেছেন? তুমি বলো, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের এ নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার কাছে পাঠিয়েছি। এটি আগের কিতাবের পুরোপুরি সত্যায়ন করে এবং যাতে এ কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সমূহের মানুষকে সাবধান করবে। যারা আখেরাতের উপর ইমান আনে তারা এ কিতাবের উপর ইমান আনে আর তারা তাদের নামাজ সমূহেরও হেফাজত করে। সে ব্যক্তি চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ মিথ্যা কথা রচনা করে বেড়ায় অথবা বলে আমার উপর ওহি নাজিল হয়েছে যদিও তার প্রতি কিছুই নাজিল করা হয়নি। তার চাইতে বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাব? যদি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও। তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে, তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আজাব তোমাদের দেয়া হবে। আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছ। কই তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার? তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না।
বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন, তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন। এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এর পরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বলো? রাতের আধার ভেদ করে তিনি উষার উন্মেষ ঘটান, তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সূরজকে। এ সব কিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা বিষয়। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা জলে স্থলের আধারে পথের দিশা পেতে পারো। যে সম্প্রদায়ের লোকেরা নিজেদের পরিণাম সম্পর্কে জানে তাদের জন্য আমি আমার নিদর্শন সমূহ খুলে খুলে বর্ণনা করেছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা। জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি, তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি, পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানাও সৃষ্টি করি এবং ফলের ধারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি, আঙুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলো একে অন্যের সদৃশ্য হয়, আবার একটার সাথে আর একটার গড় মিলও থাকে। গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয়, আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। তারা জিনকে আল্লাহর সাথে শরীক মনে করে, অথচ আল্লাহ তালাই জিনদের পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তালার উপর পুত্র কন্যা ধারণের অপবাদও আনায়ন করে, অথচ আল্লাহ তালা মহামান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র। তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক। এদের তুমি বলো তার সন্তান হবে কিভাবে? তার তো জীবন সঙ্গিনী নেই, সবকিছু তো তিনিই পয়দা করেছেন এবং সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকে ভাগ রয়েছেন। এ হচ্ছেন আল্লাহ তালা তোমাদের মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সবকিছুর একক স্রষ্টা তিনি। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো, সবকিছুর উপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে। কোনো সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে, অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায় তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই, আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে। তুমি বলো আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই, আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি যাতে করে কাফেররা একথা বলতে পারে, তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছ এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এরপরেও যারা শিরকে লিপ্ত তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না, আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে তুমি তো তাদের উপর কোনো অভিভাবকও নও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দেবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি, অতঃপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে, অতঃপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে। এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার নিজস্ব ব্যাপার, কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ঈমান আনবে না? আমি অচিরেই তাদের অন্তঃকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব,
যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ইমান আনেনি এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাও পাঠিয়ে দেই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে, কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই, তবু এরা কখনো ইমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশ্মন বানিয়ে রেখেছি মানুষের মধ্যে থেকে, কিছু আবার জিনদের মাঝ থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না, অতএব তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ বিচারের দিনের উপর ইমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায় তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের কাছে তার কিতাব সবিস্তার নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম তারা জানে, তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা আল কোরআন নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ এবং তার এ কথা পরিবর্তন করার কেউ নেই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মুহাম্মদ, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা কথা ছড়ায়। তোমার মালিক নিঃসন্দেহে একথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্মুখ অবগত রয়েছেন। যদি আল্লাহ তাআলার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তোমাদের একই হয়েছে, তোমরা সেসব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন, সে কথা আলাদা যখন তোমাদের একান্ত নিরুপায় অবস্থায় ফেলে দেয়া হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার মালিক সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, গোপন গুনাহ থেকেও বেঁচে থাকো। নিঃসন্দেহে যারা কোনো গুনাহের কাজ করবে তাদের কৃতকর্মে যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সে জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে পড়বে। যে ব্যক্তি একসময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্য এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকাণ্ড শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে তখন তারা বলে ওঠে, আমরা এর উপর কখনো ইমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রসুলদের দেয়া হয়েছে। আল্লাহ তারা ভালো করেই জানেন তার নবুয়ত তিনি কোথায় রাখবেন। যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আজাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন।
তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকি ছেড়ে দেন। মূলত এটাই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো, যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন তখন তিনি শয়তান রূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তারা বলবেন, হ্যাঁ, আজ তোমাদের সে গোমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য যাদের আল্লাহ তারা আজাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্মুখ অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাত যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল, তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন, দয়া ও অনুগ্রহের মালিক তিনি। তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন, যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামে সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছয় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ, আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম, তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন।
কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্য যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎপথের অনুসারীদের দলভুক্ত ছিল না। মহান আল্লাহ তাআলা যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতাকুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও, তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই আট প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত দুটো মেষ, দ্বিতীয়ত দুটো ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞেস করো এর নর দুটো কিংবা মাদি দুটো কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত দুটো উট, চতুর্থত দুটো গরু। এর নর দুটো কিংবা মাদি দুটো কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তা কি তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন এ আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে গুমরা করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। হে মুহাম্মদ, তুমি এদের বলো আমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক, অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা ব্যতি রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি, গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম, নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার, তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তারা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না। তুমি তাদের বলো এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞেস করো তোমাদের কাছে কি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে, থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো সব কিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে, তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, তুমি বলো যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ইমান আনেনি, উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। হে মুহাম্মদ, তুমি বলো এসো আমি বরং তোমাদের বলে দিই
তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন সেই জিনিসগুলো হচ্ছে তোমরা তার সাথে অন্য কিছুকে শরীক করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে দারিদ্রের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতীত রেখে হত্যা করো না এ হচ্ছে কতিপয় নির্দেশ আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন এগুলো যেন তোমরা মেনে চলো আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যাবে না তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়সসীমার পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে আমি কখনো কারো ওপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয় তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো এ হচ্ছে আরো কতিপয় আদেশ এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো কখনো ভিন্ন পথ অবলম্বন করো না কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এ হচ্ছে আরো কয়েকটি নির্দেশ আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে অতঃপর আমি মুসাকে হেদায়ত সম্বলিত কিতাব দান করেছিলাম তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়ত ও রহমত যাতে করে বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা একথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে এ কল্যাণময় কিতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি অতএব তোমরা এর অনুসরণ করো এবং কিতাবের শিক্ষা অনুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কে দেওয়া হয়েছিল তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম অথবা একথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোনো কিতাব দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎপথের অনুসারী হতে পারতাম আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে তোমরা এর অনুসরণ করো তার চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে জেনে রেখো যারাই এভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব তারা কি সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কিতাব দিয়ে যাবেন অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে অথচ যদি সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে সেদিন তো হবে কিয়ামতের দিন তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি তার জন্য এ ঈমান আনাটা কোনোই কাজে আসবে না হে মুহাম্মদ তুমি তাদের বলো ঠিক আছে তোমরা প্রতীক্ষা করো আমিও প্রতীক্ষা করছি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে যেদিন তারা তার কাছে ফিরে যাবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে সেদিন তাদের কারো উপর জুলুম করা হবে না হে মুহাম্মদ তুমি তাদের বলো অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন সুপ্রতিষ্ঠিত জীবন বিধান এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না তুমি একান্ত বিনয়ের সাথে বলো অবশ্যই আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য
তার শরীক সমকক্ষ কেউ নেই, আর এ কথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছি সর্বপ্রথম। তুমি আরো বলো, এরপরেও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে, এবং কেয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সে সব কিছুই জানিয়ে দেবেন, দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। তিনি সে মহান সত্তা, তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন, এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রেখো, তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর, আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়।